আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে শোভন স্টাডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-19 টিকা কার্যক্রম শুরু করেছে, যার প্রথম ধাপ চলছে অর্থাৎ টিকা নিবন্ধন কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা তাদের তথ্যগুলো পূরণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি। তো জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কীভাবে টিকার জন্য রেজিস্ট্রেশন করবে, সেই প্রক্রিয়া নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে, যেটা দেখে হাজার হাজার শিক্ষার্থীরা তারা রেজিস্ট্রেশন করছে অর্থাৎ নিবন্ধন করছে। যদি আপনি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিয়ে বা ভিডিওর আই বাটনেও পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন সেই ভিডিওটি। এবং আশা করি খুব সহজে আপনি আপনার ফোন থেকে বলেন বা পিসি থেকে বলেন খুব সহজে আবেদন করতে পারবেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিকা কার্যক্রমে শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, যার প্রথম সমস্যা হচ্ছে টিকার যে তথ্যগুলো, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো ভুল। অনেকে এই যে কোভিড ভ্যাকসিন নিয়েছে কিনা সেটা ইয়েস অর নো এ অনেক সমস্যা করেছে, অনেকে যে স্ট্যাটাসে ভুল করেছে, হোম হোস্টেল ম্যাচ এখানে ভুল করেছে, সো এই বিষয়গুলো, বা অনেকে নাম্বারে ভুল করেছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সাথে এক্ষেত্রে ফিডব্যাক মেসেজ, অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করেন, আবেদন করার পর আপনাকে কোনো মেসেজ তারা দিবে কিনা, ফিডব্যাক মেসেজ যেটাকে বলে, অর্থাৎ আপনার মেসেজে যদি কোনো ফিডব্যাক মেসেজ যায় কিনা, বা এমন কোনো ডকুমেন্ট যেটা আপনি প্রিন্ট আউট করবেন সেই বিষয়টা আপনাকে দিবে কিনা। সাথে এক্ষেত্রে আপনারা অনেকে লিঙ্কে প্রবেশ করতে পারছেন না, লিঙ্ক ইরোর দেখাচ্ছে, সেই লিঙ্কটা আপনাদের সামনে আমি ভালোভাবে তুলে ধরবো যাতে আপনারা লিঙ্কে আসতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে টিকা কার্যক্রম, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক চিন্তাভাবনা রয়েছে। সেক্ষেত্রে টিকাটা আপনার শরীরে, অর্থাৎ আপনার যে বাহুতে কীভাবে আসবে, সেক্ষেত্রে কী কী প্রক্রিয়ার সম্মুখীন হয়ে মূলত আপনার শরীরে আসবে সেই বিষয় নিয়েও কথা বলবো। আর সর্বশেষ কথা বলবো অনার্স ফাইনাল ইয়ারের জন্য, ছোট্ট করে একটু বলবো, কারণ তাদের রেজিস্ট্রেশন মূলত হচ্ছে না, এই যে টিকা নিবন্ধন ক্ষেত্রে হচ্ছে না, সেটা কেন হচ্ছে না এবং সেক্ষেত্রে সলিউশন কী হতে পারে সেটা নিয়েও কথা বলবো। তা আশা করি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি থাকবেন। ভিডিও মূল অংশে যাওয়ার আগে এটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি তৈরি করতে আমার অনেক সময় লাগছে, বাট ভিডিওটি লাইক দিতে আপনাদের বেশি সময় লাগবে না, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। চলুন আপনাদের সামনে প্রথমে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করি। ফার্স্ট আমরা একটু কথা বলি আপনাদের ফিডব্যাক মেসেজ নিয়ে। ফিডব্যাক মেসেজ বলতে আপনারা যখন এখানে সাবমিট করবেন একটা কাজ, অর্থাৎ আপনার ফর্মটা যখন কমপ্লিট করে সাবমিট করবেন, দেন আপনাদের কাছে কোনো মেসেজ আসবে কিনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনাদের কোনো মেসেজ আসবে না, অর্থাৎ আপনার ফোনেও কোনো মেসেজ যাবে না, আপনাকে কোনো কিছু প্রিন্ট আউটও করতে হবে না। হয়তো আপনাকে একটা সাকসেসফুলি একটা যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা সাকসেসফুল একটা মেসেজ আসবে, চাইলে ওটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, এইটুকুই জাস্ট। আর এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফিডব্যাকের সিস্টেমটা রাখেনি, শুধুমাত্র তার এখানে নিবন্ধন করছে এবং তার তালিকা তৈরি করছে, জাস্ট এইটুকুই আর কোনো কিছুই না। পরবর্তীটা স্টেপ বাই স্টেপ মূলত আপনাকে মেসেজের মাধ্যমে, আপনার যেহেতু ফোন নাম্বার তারা নিয়েছে, আপনাকে সেই বিষয়গুলো তারা জানাবে। ওকে, এরপর আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক প্রবেশের ক্ষেত্রে। সো এই হচ্ছে লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা মূলত আপনাদের ঢুকতে হবে, ঢুকে আপনার সাথে সাথে এই সাইডে চলে আসবেন, এই হচ্ছে লিঙ্ক। সো আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনার এই সাইডে চলে আসতে পারবেন। আমি আবার একটু বলছি, অনেকে লিঙ্কে প্রবেশ করতে পারছে না এই জন্য যে সার্ভার অনেক ডাউন থাকে, কারণ হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীগুলো মূলত অনেকেই হঠাৎ করে জানার পরে এই কাজগুলো করে, সো দেখা যায় তখন অনেক ইউজার হওয়ার কারণে সার্ভার ডাউন হতে পারে, স্বাভাবিক বিষয়, এটা আমাদের হচ্ছে, যে কেউ হচ্ছে, এক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে এখানে কাজ কিন্তু বেশিক্ষণ না, জাস্ট 1-2 মিনিটের কাজ, 2 মিনিটে আপনি আপনার নিজের কাজগুলো সেরে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে বেশি বিরক্ত হওয়ার কিছু নেই। এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার নিয়ে। অনার্স ফাইনাল ইয়ার নিয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে আপনাদের যারা অনার্স ফাইনাল ইয়ারে রয়েছেন তাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন কার্যক্রম হচ্ছে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে অনার্স ফাইনাল ইয়ারের কিছুদিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে। সো সেক্ষেত্রে তারা মূলত এরপর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে যাবে, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই টিকার কার্যক্রমটা হতে বেশ সময় লাগবে। সো এই সময়ের মধ্যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকবে না, অর্থাৎ মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি পাস করে যাবে, এই জন্য মূলত তাদেরকে এই মুহূর্তে রাখেনি। এটা আমি দেখেছি, অনেকেই বলেছে, প্রশ্নটা করেছে, আমরা ফাইনাল ইয়ারে কেন পারবো না। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি সবচেয়ে মেন যে পার্ট, সেটা হচ্ছে যে অনেকে বিভিন্ন ভুল করেছে, সে ভুলগুলো কীভাবে সংশোধন করবেন। ফার্স্ট, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন এখানে প্রবেশ করবেন, আপনারা কিন্তু এখানে আপনার স্টুডেন্ট নেম, ফাদার নেম, কোর্স নেম, সেশন এবং বার্থ মানে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আপনার এক্ষেত্রে বসাতে হবে এই 4টা জিনিস, একটা হচ্ছে মোবাইল নাম্বার,
আরেকটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি, আরেকটা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন টোকেন, আর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই চারটা জিনিস। ফার্স্ট মোবাইল নাম্বার আপনি আপনার সঠিক নাম্বারটা বসাবেন। সো সেক্ষেত্রে সঠিক নাম্বার যদি না বসান, বা এক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি যদি সঠিক নাম্বার না বসান, এক্ষেত্রে আপনি যদি কোভিড-19 যদি টিকা নিয়ে না থাকেন, বা তারপর যদি আপনি ইএসএ দেন অর্থাৎ আপনি নেননি তারপর ইএসএ দিচ্ছেন, বা সেক্ষেত্রে আপনি যদি নিয়ে থাকেন তারপর আপনি নয়ে দিচ্ছেন, সো এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন, বা এক্ষেত্রে আপনি যদি রেসিডেন্সিয়ালও যদি কোনো ভুল করে থাকেন, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা অপশন বাদে আর কোনো অপশনই রাখিনি, সেখানেও আপনারা কতটা সাকসেসফুলি হবেন সেটা তাদের উপর নির্ভর করছে, আপনার উপরও না। সো বিষয়গুলো আমি আপনাদের একটু দেখে দিচ্ছি। অর্থাৎ আপনারা যদি ভুলগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এই যে আপনারা যখন হোম পেজ আছে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসান, তার নিচে একটা মেল অ্যাড্রেস দেওয়া আছে এবং লেখা আছে যে কোনো তথ্যের জন্য ইমেল, এখানে মূলত একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে এখানে যোগাযোগ করুন। সো এখানে formfillup@nu.gmail.com, সো এটা আপনারা এখান চাইলে নোট করে নিতে পারেন, আমি এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো মেন কথা হচ্ছে আপনারা এক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে বিভিন্ন ছবি বা ইনফরমেশন সহ তাদেরকে একটা মেল করতে পারেন, ব্যাস এইটুকু। হয়তো আপনারা এখানে ইনফরমেশনগুলো বাংলা বা ইংরেজিতে লিখে তাদেরকে একটা মেল করে দিলেন, আপনারা যে সমস্যাগুলো করেছেন অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে ইউএস অর নয়ে যদি সমস্যা করেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা ছবি তুলে বা আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা ছবি তুলে আপনি দিয়ে দিলেন যে এটা একটু চেঞ্জ করে দেন, বা রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেন, আমি নতুন করে করছি। সো এই বিষয়গুলো আপনারা চাইলে করে নিতে পারবেন। সো এই ছিল মূলত এই আপনাদের হেল্পের বিষয়টা। আশা করি এ বাইরে আর কোনো অপশনে তারা রাখেনি, আমি অনেক চেষ্টা করেছি আপাতত কোনো অপশন পাচ্ছি না, যদি কোনো অপশন পাই তাহলে আমি আপনাদেরকে জানাবো। এরপর আরেকটা অপশন হচ্ছে, আরেকটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে টিকাটা আপনার শরীরে কীভাবে আসবে। এটা নিয়ে যদি বলি, টিকাটা আপনার শরীরে একইভাবেই আসতে পারে, অর্থাৎ এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে, আপনারা অলরেডি জানেন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরে টিকা দেওয়া হয়েছে ফার্স্ট ডোজ। সো এক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে দুইটি করে ডোজ দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় একদম সবার শেষের দিকে রয়েছে, অর্থাৎ বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে তাদের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পাবে। সেক্ষেত্রে এই প্রসেসটা করতে করতে আমার মনে হচ্ছে যে এই বছর চলে যাবে, হয়তো সামনের বছরের দিকে বা এই বছরের শেষের দিকে আপনারা এই টিকা কার্যক্রমটা আসতে পারে আপনাদের হাতে। আর এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ যোগাযোগের বিষয়টা আপনার ফোন নম্বরের মাধ্যমে হবে, আপনাদের কোথায় টিকা কেন্দ্র, কোথায় যেতে হবে, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দেখাতে হবে, বা যদি আপনার SMS দেখালো হতে পারে, বা আপনার এক্ষেত্রে কোনো যদি স্লিপের দরকার হয় সেটা আপনাকে মেসেজের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে, ব্যাস এইটুকু। বা যদি কোনো অনলাইনে কোনো মেসেজ পাঠায় সেটা তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল মূলত এখানে প্রসেস, সেটা দেখিয়ে আপনারা মূলত পরবর্তীতে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো আপডেট তথ্য হয় সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরবই, সে অঙ্গীকারটা করছি। এই ছিল আপনাদের যে কটা প্রশ্ন ছিল তার বিষয় তথ্য, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি বিষয়গুলোর মাধ্যমে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।